দেশত ক্রমাৎ হ্রাস পাইছে করোনাত আক্রান্তর হার দেশজুড়ি বিগত চব্বিশ ঘণ্টাত নতুনক 2,22,000 জন লোক আক্রান্ত হয়েছে করোনা বিগত চব্বিশ ঘণ্টাত দেশ 4,450 জনের মৃত্যু হয়েছে দেশ মুঠ করোনাত মৃত্যুর সংখ্যায় অতিক্রম করলে 3,00,000 সীমা বিগত চব্বিশ দিনত দেশ 1,00,000 অধিক লোকে করোনাত প্রাণ হেরুয়াইছে উদ্বেগজনকভাবে করোনাত মৃত্যুর সংখ্যা কিন্তু বৃদ্ধি পাইছে এফালে হ্রাস পাইছে আক্রান্তর হার বিগত চব্বিশ ঘণ্টাত নতুনক 2,22,000 জন লোক করোনাত আক্রান্ত হয়েছে কিন্তু বিগত চব্বিশ ঘণ্টাতেই দেশ 4,450 জনের মৃত্যু হয়েছে দেশ মুঠ করোনাত মৃত্যুর সংখ্যা ইতিমধ্যে অতিক্রম করেছে 3,00,000 ঘর সামুদ্রিক ঘূর্ণি ইয়াসে ক্রমে ভয়ঙ্কর রূপ ধারণ করেছে বতর বিজ্ঞান কেন্দ্রে জানাইছে এই কথা কলকাতা উড়িষ্যা অন্ধ্রপ্রদেশের উপকূলীয় অঞ্চলত ব্যাপক প্রভাব পড়ার আশঙ্কা করা হয়েছে আজি রাজ্য তিনিখনের মুখ্যমন্ত্রীর সঙ্গে গৃহমন্ত্রী অমিত শাহে পরিস্থিতি পর্যালোচনা করব তিনিখন রাজ্যত এনডিআরএফর 50টারও অধিক দল সাজু করে রখা হয়েছে 26 মেত পশ্চিমবঙ্গ আর উড়িষ্যার উপকূলত ঘূর্ণি ইয়াসে খুন্দা মরার আগজাননী দিয়া হয়েছে আজি নিশার ভিতরতে সামুদ্রিক ধুমুহালৈ পরিণত হব ইয়াস ঘণ্টাত 155 কিলোমিটার বেগত গতি করেছে ইয়াস ঘূর্ণিয়ে পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনা আর পূব মিদনাপুরের বহু লোক নিরাপদ স্থানলৈ ইতিমধ্যে স্থানান্তরের প্রক্রিয়া আরম্ভ হয়েছে অসম ডাউনটাউন বিশ্ববিদ্যালয়ত চলি আছে অনলাইন নিযুক্তি মেলা চলিত বর্ষের 15 মেৰ পৰা অহা 14 জুনলৈ এমাহ জোৰা চলিব এই অনলাইন নিযুক্তি মেলা এই মেলার জড়িয়তে চূড়ান্ত বর্ষত অবতীর্ণ হওয়া বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের ছাত্র ছাত্রীক প্রদান করা হয়ে আছে কর্মসংস্থাপন দেশের লগতে দেশের বাহিরের 30টারও অধিক বহুজাতিক প্রতিষ্ঠানত প্রদান করে থাকা হয়েছে নিযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর এন সি তালুকদারে জানা মতে বিশ্ববিদ্যালয়খনের প্যারামেডিকেল নার্সিং ম্যানেজমেন্ট আদি ক্ষেত্রত 100% কর্মসংস্থাপন দিয়ার অন্য বিভাগসমূহতো উত্তর পূর্বাঞ্চলের অন্য ব্যক্তিগত খণ্ডর বিশ্ববিদ্যালয়তক অধিক হারত কর্মসংস্থাপনের ব্যবস্থা গ্রহণ করেছে তদুপরি কোভিডর এই পরিস্থিতির পূর্বেই প্রতিটি বিভাগের শিক্ষার্থীক 60% ব্যবহারিক পাঠ্যক্রম সম্পূর্ণ করার বর্তমান অনলাইন পদ্ধতিরে শিক্ষা প্রদান করে থাকা হয়েছে উল্লেখযোগ্য যে ডাউনটাউন বিশ্ববিদ্যালয়ের মুঠ শিক্ষার্থীর 60% হয়েছে উত্তর পূর্বাঞ্চলের অন্য রাজ্যের পৰা অহা এই বিশ্ববিদ্যালয়ত চলিত বর্ষত 70 জনেরও অধিক গবেষক ছাত্রই বিভিন্ন বিষয়ত ডক্টরেট ডিগ্রির বাবে গবেষণা করে আছে ডাউনটাউন ইউনিভার্সিটিয়ে আগর প্রায় মানে আরম্ভণি প্রায় আরম্ভ হয়েছে প্রায় 1,000 ছাত্র ছাত্রী আরম্ভ হয়েছে 2010 এটা আমার প্রায় 8,000 স্টুডেন্ট এজ অফ টুডে আমার 8,000 স্টুডেন্ট অনরোল বিভিন্ন প্রোগ্রাম অন্ডার এনালাইসিস করি চাই প্লেসমেন্ট আগতে কৈছো কিছুমান ফেকাল্টি অফ পারামিটিস 100% প্লেসমেন্ট ফেকাল্টি অফ নার্সিং 100% প্লেসমেন্ট ফেকাল্টি অফ ম্যানেজমেন্ট অফ হার্মে 100% প্লেসমেন্ট ফেকাল্টি অফ ফার্মাসিউটিক্যাল সায়েন্স 100% প্লেসমেন্ট গতিকে সেইটো এটা আকর্ষণ নিশ্চয় মেধাবী ছাত্র ছাত্রীক আমি স্কলারশ্বিপ ব্যবস্থা করবো এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটির কারণে আমরা এমপি থিয়েটার মানে আসাম ডাউনটাউন ইউনিভার্সিটির যখন এমপি থিয়েটার প্রায় 5,000 ল এক ফাংশন এটেন্ড করব পারে সুইমিং পুল স্পোর্টস এরেঞ্জমেন্ট প্লে গ্রাউন্ড এই ফেসিলিটি এইবিলাক গোটা আকর্ষণ তো মানে কারণ অকল মানে শিক্ষার মাজতে মানে একাডেমিক অ্যাক্টিভিটি আসল কথা নহয় ল'ৰা ছোৱালীক মানে গতিকে হোস্টেল আছে প্রায় 10টা হোস্টেল আছে ষ্টুডেণ্টে ইয়াত থাকি খেলা ধূলা কৰি মানে নিজের একাডেমিক অ্যাক্টিভিটি একাডেমিক ফ্রন্টত এক্সেল করার কারণে তেওঁলোকৰ স্পোর্টসের ব্যবস্থা আমি সুন্দরকে করেছিলাম